কতবার বললাম কটা দিন আমাদের বাড়িতে গিয়ে থেকে এসো, কে কার কথা শুনে? এই হিরো একাই সব করবে। ওরে মা আমার, এই তো আমি ঠিক আছি। হ্যাঁ, একটা ছোটখাটো ঘটনা ঘটেছিল, কিন্তু এখন তো ফিট, ঠিক আছি। ওটা ছোটখাটো, ছবি তুলে রাখলে বুঝতে পারতে। কি হয়েছিল জানো বাবা? এই নার্সিং হোমগুলো একটু বেশি বাড়াবাড়ি করে। আরে, যত অসুস্থ না ছিলাম তার থেকে আরো বেশি অসুস্থ করে দিয়েছিল। এখন বাড়িতে এসে ফিট আছি। তবে কাকু, তোমাকে এখন একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। যতই হোক, শরীরের ওপর থেকে একটা বড়সড় প্রেশার তো গেছে। এখন না থেকে কি আর উপায় আছে? এই মা আমার এমন বকবে যে আমার আর পালাবার পথ থাকবে না। একদম ঠিক, মনে থাকে যেন কথাটা। এই দাঁড়াও, অফিস থেকে ফোন এসছে। উফ, এরা না অফিসের পরেও জ্বালায়। তোমার বাড়ি কোথায় বাবা? আমার শিলিগুড়িতে। ও, তা ছোট থেকেই ওখানে? হ্যাঁ, আমার স্কুল কলেজ সব ওখানে। আমার কলকাতায় চাকরি সূত্রে আসা। বাহ, তা তুমি কি এক ছেলে? মানে তোমার ভাই বোন আছে? আমি একাই। ও, আরে হ্যাঁ, ডি ড্রাইভে আছে, দেখ একবার। হ্যাঁ, ক্লিক কর, ক্লিক কর, ক্লিক কর। হুম হুম, ওটাই ওটাই ওটাই, পেয়েছিস। উফ বাবা, বাঁচা গেল। না হলে শম্পা দি একেবারে আমার মাথা খেয়ে ফেলতো। যা বলেছিস। এই দেখো, এটা হলো আমার মা, আর এটা হলো আমার বাবা। বাহ বাহ। আর এটা হলো আমাদের বাড়ির বাগান। কে দেখাশোনা করে? বাবাই বেশিরভাগটা করেন। মার হাঁটুর ব্যথার সমস্যা, তেমন করে উঠতে পারেন না। আমার বাবার গার্ডেনিংয়ের ভীষণ শখ। আমাদের পাড়ার যে কারোর গার্ডেনিং রিলেটেড এনি প্রবলেম, ওয়ান অ্যান্ড অনলি সলিউশন তাদের বুচুদা। বুচুদা মানে? বুচুদা মানে আমার বাবা। আমার বাবার ডাক নাম বুচু, আর ভালো নাম সঞ্জয় রায় চৌধুরী। আমার বাবার ডাক নাম বুচু, আর ভালো নাম সঞ্জয় রায় চৌধুরী। আমার বাবার ডাক নাম বুচু, আর ভালো নাম সঞ্জয় রায় চৌধুরী। আমার বাবার ডাক নাম বুচু, আর ভালো নাম সঞ্জয় রায় চৌধুরী। আর ওর নাম জানো কি? বুচকাই। এই, এটা বলার মতো নাম? কাকুরটা তাও নর্মাল, তোমারটা ফুল অন খিল্লি। খুব মজা না? জানো ছোট কাকু, ওর বাবার সাথে না ওর ছোটবেলাকার অনেক মিল আছে। এই ওই ছবিটা দেখাও। হট, দেখাও। দেখাও না, দেখাও। আচ্ছা, দেখাচ্ছি। এই দেখো, এটা হলো আমি ছোটবেলায়, আর এটা হলো আমার বাবা ছোটবেলায়। তোরা তোরা একটু বস, আমি আসছি।
তোকে ছুঁয়ে তেপান্তরের মাঠ, একান্তে মনের ঘরে তোরই অবাধ বিচরণ, তোর মাঝেই মুহূর্তদের ভিড় যেখানে আমার অতল অবগাহন, আমার মনন তোর মননে একান্তে বিলীন, তোর স্মৃতি মাঝারে আমারই আপন হওয়ার স্বপ্ন সন্তরণ, তবু অকাল বোধনে অপারহক দুটি মন, যেখানে তোর ঠোঁটের উষ্ণতায় আমার আগামীর উত্তাপ, যেখানে আমার প্রতিটি বিভঙ্গে তোর আকণ্ঠ সঙ্গম, সেখানেই আজ ভ্রুকুটির তীব্র দহন জ্বালা, জানি পড়ে যাবে সব, ভেঙে যাবে স্বপ্নের বাতায়ন, তবু অপারগে মন বাঁচবে শুধু স্মৃতির কাব্যকথায়, নিয়মের গতিপথে শিকলবদ্ধই মানব জনম, ক্ষমার প্রাপ্তি যোগে তোকে যাপন করবে মনি কোঠায়, বেঁচে থাকবে স্মৃতিরা অমোঘ নিয়মে মুহূর্তদের ভালোবেসে, আমাদের একসাথে থাকাটা হবে না রে দেবু, আমাদের চারিপাশ আমাদের সেই সুযোগ দেবে না, তুই ভালো থাকিস, তোর জন্য লেখা কবিতাগুলো আর তোর সাথে এই কয়েক বছরের স্মৃতি আমার আগামী দিনের বেঁচে থাকার রসদ, ইতি তোর ভালোবাসার বচু।